আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রুষার শাস্তি না হলেও রুষা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন একা একা চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, এমনকি আদ্রের যত্নও নেয় না। আদ্রিস এই জন্য রুষার উপর রেগে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কথার কাছে সারাক্ষণ আদ্র থাকে। রুষা বারান্দায় একটা চেয়ারে বসে রেলিংয়ে মাথা দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। একটা দোয়েল পাখি বারবার রেলিংয়ের উপরে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে, মৃদুস্বরে শিস বাজাচ্ছে। রুষা সেদিকে কান পেতে রেখেছে। আদ্রিস ঘরে এসে রুষাকে না পেয়ে বারান্দায় এসে ওকে দেখল। আদ্রিস বারান্দায় আসতেই দোয়েল পাখি উড়ে চলে গেল। আদ্রিস কর্কশ গলায় জিজ্ঞেস করল, কি সমস্যা তোমার রুষা? ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, ওকে ছুঁয়েও দেখছো না, খাওয়াচ্ছ না ঠিকমতো, কথার কাছে থেকে সারাক্ষণ। বাচ্চাটা কার? কথা না তোমার, ওর কিসের দায়? কিছুদিন পর ওদের বিয়ে, ওর স্পেস প্রয়োজন, তাছাড়া বিয়ের পর নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আদ্রের কি হবে? রুষা আদ্রিসের কথাই কোনো জবাব দিল না, যেভাবে ছিল সেভাবেই বসে আছে। ওর ভাবাবেগ না দেখে আদ্রিসের প্রচণ্ড রাগ হলো, দরজায় সজোরে একটা লাথি মারল। রুষা কেঁপে উঠল, মাথা উঁচু করে আদ্রিসের দিকে তাকায়। আদ্রিস রাগান্বিত কণ্ঠে বলল, কিসের শোক পালন করছো? একটা নিজ খুনিকে মেরেছো, ও তোমার বড় ভাইয়ের খুনি, তার জন্য কিসের এত দরদ? রুষার চোখ ছলছল করছে, গলা ধরে আসছে। যেমনই হোক, ছোট থেকে একসাথে বিশ্বাস ভালোবাসার স্পর্শ নিয়ে বড় হয়েছে, আর সেই ভাইদের নিয়ে নতুন রহস্য সামনে এসেছে। তার উপর নিজের হাতে নিজের ভাইকে মেরেছে, এসব ওর জন্য চারটেখানি কথা না। এখন মনে হচ্ছে নিজের হাতে না মেরে আইনের মাধ্যমে ওকে শাস্তি দিলে ভালো হতো, নিজের হাত রক্তাক্ত হতো না, আর মা সেই ঘটনা ওকে কুড়ে কুড়ে খেত। কি চাওয়ার? তোমার করা অন্যায়গুলো মাফ করেছি, তোমাকে ভালোবেসেছি, তোমার বড় ভাইয়ের খুনিকে খুঁজে বের করতে সাহায্য করেছি, তাকে শাস্তি দিতে সাহায্য করেছি, সাজ্জাদ চৌধুরীর মৃত্যুর রহস্য সবার কাছে তুলে ধরেছি, তোমাকে জেল যাওয়ার থেকে বাঁচিয়েছি। এর জন্য আমাকে কত কি করতে হয়েছে তুমি জানো? কিভাবে কেস সাজিয়েছি আমি জানি, সব করেছি, আর কি করব? তোমার যেমন কেউ নেই, তেমনি আমারও কেউ নেই। আমি দুঃখ করি না, তবে তুমি কেন? রুষার গাল বেয়ে পানি পড়ল, চোখের পানি মুছে বলল, আমি চেষ্টা করছি স্বাভাবিক হতে, কিন্তু পারছি না। আদ্রিস চেঁচিয়ে বলল, ওয়াই ড্যামি। রুষা ফুপিয়ে কেঁদে উঠল। আদ্রিস নিজেকে শান্ত করে ওর পাশে বসে ওকে বুকে টেনে নিল। আমি তোমার জন্য আছি, তুমি আমার জন্য আছো, তোমার দুঃখ কষ্ট সবকিছু আমার, তোমার আমার দুজনের একটা পরিবার আছে, আমাদের ফুটফুটে একটা ছেলে আছে, ওর কথা ভেবে আমাদের স্বাভাবিক হতে হবে। তুমি ওর মা, তোমাকে স্ট্রং হতে হবে, ওর ভবিষ্যতের কথা ভাবো, ওর আমরা ছাড়ার কে আছে? আদ্রিস রুষার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাকে পারতে হবে, আদ্রকে মানুষের মতো মানুষ করব, কোনো কিছুর অভাব বুঝতে দেব না, ওর সব চাওয়া পূরণ করব। আদ্রিস রুষার মাথায় ঠোঁট ছোঁয়াল। আদ্রিস ভেবে পায় না ও এত বদলে গেল কি করে, আগে হলে এতক্ষণে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত, আর এখন নিজের রাগ কন্ট্রোল করতে শিখে গেছে। নরম গলায় বুঝিয়ে কথা বলে, রুষার অদ্ভুত ব্যবহারগুলো সহ্য করতে পারছে। হয়তো ভালোবাসা ওকে এত বদলে দিয়েছে, হয়তো সন্তানের প্রতি দায়িত্ব বোধ সৃষ্টি হয়েছে। স্ত্রী সন্তানের কথা ভেবে সংসারে শান্তি বজায় রাখা জরুরি, সেটা বুঝে গেছে। আদ্রিস মুচকি হাসল। আজকে কথার গায়ে হলুদ, রুষা শপিংয়ের কথা বলে বেরিয়েছে, উদ্দেশ্য রকির সাথে দেখা করা। রুষা সরাসরি ওর অফিসে চলে যায়, রকি একটা মিটিংয়ে ছিল। রুষার আসার কথা শুনে মিটিং রেখে ওর সাথে মিট করতে চলে এসেছে। রুষাকে দেখে মৃদু হেসে বলল, আর তুমি কি মনে করে? রুষা ওর হাসিকে পাত্তা না দিয়ে কাঠ গলায় বলল, খবর পেয়েছো নিশ্চয়ই? পাবো না আবার, এত বড় ঘটনা ঘটিয়েছে আর কিছুই জানবো না। তুমি সব জানতে, তাই না? শান ভাইয়ের সাথে তুমিও যুক্ত ছিলে, তাই না? রকি কপাল কুচকে বলল, পাগল তুমি, শান আমাকে কেন বলবে, আর আমি ওর সাথে কেন থাকবো? একদম শেষ সময়ে আমি জেনেছি, তবে পুরোপুরি নয়, সাজ্জাদ চৌধুরী আমাকে তোমার জন্য পছন্দ করেছিল। তোমার দেশে আসার নিউজ শুনে শানের সাথে কথা বলতে গেলে জানাই আদ্রি সাজ্জাদ চৌধুরীকে খুন করেছে, আর তুমি তার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছো। তুমি প্রতিশোধ না নিয়ে বিয়ে করবে না, তাই তোমাকে যদি বিয়ে করতে চাই তাহলে তোমাকে যেন তোমার কাজ শেষ করতে সাহায্য করি, যত দ্রুত কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে, তাই সাহায্য করেছি। নয়তো কেউ জেনে শুনে নিজের হবু বউকে অন্যের লাইফে পাঠায়, তাকে বিয়ে করতে সাহায্য করে, পাগল নাকি? তুমি যখন জেনেছো সত্যিটা? শপিং মলে দেখা হওয়ার কয়েকদিন আগে
রুশার কপাল কুচকে এলো। ইচ্ছে করছে ওকে এখানেই গুলি করে ঝাঁঝরা করে দিতে, কিন্তু অফিসের মধ্যে এত মানুষের মধ্যে খুন করলে সমস্যা হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। রুশা চোখ বন্ধ করে দুহাতে মাথা চেপে ধরল। রকি ওকে পর্যবেক্ষণ করে বলল, হঠাৎ আমার কাছে আসার কারণ জানতে পারি? রুশা চোখ খুলে ওর দিকে তাকালো। লাল টকটকে চোখে ওর দিকে চেয়ে চোয়াল শক্ত করে কিছু বলতে যাবে, তখন একটা মেয়ে এলো। রকি মেয়েটিকে দেখে আহ্লাদি হয়ে পড়ে, তার দিকে দুপা এগিয়ে গিয়ে হাঁক করে। রুশা বসা থেকে উঠে দাঁড়ায়। রকি রুশার দিকে চেয়ে বলল, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ অন্তরা। রুশা রকির কথা শুনে কিঞ্চিত অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। অল্প বয়সী সুন্দরী মেয়ে। কতদিন হয়েছে বিয়ের? এক মাস হয়নি। রুশা মেয়েটির দিকে আরেকবার চেয়ে মনে মনে পড়ল, এই মেয়েটার জন্য বেঁচে গেলি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিধবা করতে চাই না। রুশা অন্তরের সাথে টুকটাক কথা বলে বিদায় নিল। রকির চ্যাপ্টার এখানেই শেষ করে দিল। নিজের রিভলভারটা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেরার পথে সাজ্জাদের কবরে গিয়ে দোয়া করে বাড়িতে ফিরেছে। পুরো বাড়ি সাজানো হয়েছে, আলোয় ঝলমল করছে। রুশা কথার রুমে গিয়ে উঁকি দিল, ও সাজগোজের জন্য ব্যস্ত। রুশা ওর ঘরে আর গেল না, আদ্রকে কোলে নিয়ে চুমু খেয়ে উপরে চলে গেল। আদ্রিশ কোনো পাঞ্জাবি পরবে সেটা দেখছে। রুশা আদ্রকে দোল্লায় শুইয়ে দিল, ও খেলছে একা একা। রুশা মেরুন রঙের একটা পাঞ্জাবি আদ্রিশের দিকে দিয়ে বলল, এটা পরো, যেমন পরছো মনে হচ্ছে তোমার বিয়ে। আদ্রিশ নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, আরেকটা বিয়ে করা যায় কি বলো? রুশার চোখ ছোট ছোট করে আদ্রিশের দিকে তাকালো। আদ্রিশ হেসে ফেলল, ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। রুশা বাসন্তী রঙের লেহেঙ্গা পরেছে, গা ভর্তি গয়না, দুহাতে কাছের চুড়ি, চুলে বিনুনি করে ছোট ছোট অর্কিড ফুল গুঁজে দিয়েছে, হলুদের উপযোগী মেকআপ। আদ্রিশ আদ্রকে তৈরি করে নিয়েছে। রুশা আদ্রিশের সামনে এসে বলল, আমাকে কেমন লাগছে? আদ্রিশ আদ্রকে রেখে ওর দিকে ঘোর লাগা চোখে তাকালো। রুশা ওর চাহনি দেখে ঢোক গিলল, এই ছেলে কোনো পাগলামি করে না, ওর মেকআপ নষ্ট করে দেয়। রুশা ওর সামনে থেকে সরে যেতে নিলে আদ্রিশ ওর হাত ধরে ফেলে। রুশা চোখ মুখ খিচে বলল, আমার মেকআপ নষ্ট করবে না। আদ্রিশ ঘন ঘন পলক ফেলে বলল, আমি মেকআপ কেন নষ্ট করব? আমি তো তোমাকে দেখছি। তোমাকে দিয়ে বিশ্বাস নেই, আমার হাত ছাড়ো। আদ্রিশ রুশাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল, নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুধু শুধু অপবাদ দিচ্ছ আমায় তাই না? তাহলে সত্যি করে দেই। রুশার চোখ বড় বড় করে না করল, আদ্রিশ ওর ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। রুশা ভ্রু কুচকে ওর দিকে তাকালো। আদ্রিশ মিটিমিটি করে হাসছে। রুশা নিজেই হাই হিল দিয়ে ওর পায়ে জোরে আঘাত করল। আদ্রিশ ব্যথা পেয়ে আহ শব্দ করে ওকে ছেড়ে দেয়। রুশা মুখ ভেঙচি কেটে আয়নার সামনে গিয়ে লিপস্টিক ঠিক করে আবারও আদ্রিশকে মুখে ভেঙচি কাটল। আদ্রিশ শেষেই যাচ্ছে, রুশা নিচে চলে গেল রাগে গজগজ করতে করতে। কথা আর সেজানকে স্টেজে আনা হয়েছে, ওরা পাশাপাশি বসে আছে, একসাথেই ওদের হলুদের অনুষ্ঠান হচ্ছে। সেজান সুযোগ বুঝে বারবার কথাকে ইরিটেট করছে, কথা কিছুক্ষণ পরপর বিরক্তি নিয়ে ওর দিকে তাকাচ্ছে, আর সেজান হাসছে। সেজানের হাসি দেখে কথাও হেসে ফেলল। রুশা ওকে হাসতে দেখে গলা ঝেড়ে বলল, কি ব্যাপার কথা, হাসছিস কেন, ব্যাপার কি? হুম, কিছু না আপু, সবাই বুঝি, সেজান ভাইয়া সবার আলে রোম্যান্স করছে বুঝি। সেজান খুব খুব করে কাঁদতে লাগলো। কি জামাই মিয়া যক্ষা নাকি? যক্ষা রোগীর কাছে বোন বিয়ে দিব না। কথা রুশার কথা শুনে বলল, একদম, আমিও যক্ষা রোগীকে বিয়ে করব না। সেজান বলল, কি বললে? আমি যক্ষা রোগী হলে এই যক্ষা রোগীকে বিয়ে করে যক্ষায় যক্ষিত হতে হবে। কথা আর রুশা দুজনেই হেসে ফেললো ওর কথা শুনে। রুশা তারপর কথায় মাথায় হাত রেখে বলল, দোয়া করি সব সময় ভালো থাকো, জীবনে অনেক সুখী হও, সেজান ভাইয়া আমার বোনকে দেখে রাখবেন, কখনো চোখের পানি ফেলতে দেবেন না। হলুদের অনুষ্ঠান শেষ করে ফ্রেশ হতে হতে রাত তিনটে বেজে গেছে। আদ্র আর আদ্রিশ ঘুমিয়ে পড়েছে। রুশা ফ্রেশ হয়ে মাত্র বের হলো, ওর অনেক ক্লান্ত লাগছে, বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। গা এলিয়ে দিতেই আদ্রিশ শোয়া থেকে উঠে ওর দিকে ঝুঁকে পড়ল। রুশা কিছু বোঝার আগেই আদ্রিশ ওর ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিল। রুশা প্রথমে হক চুকিয়ে গেলেও পরবর্তীতে আদ্রিশের ডাকে সাড়া দিল। দীর্ঘদিন পরে ভালোবাসার আর একটা রাত পেল দুজন। সকাল থেকেই তোড়জোড় আয়োজন চলছে। রুশা আজ শাড়ি পরেছে,
আদ্রি স্যুট, কথা সিলভার রঙের ভারী লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার গায়ে সাদা রঙের দামি পাথরের কাজ, সেজান ওর সাথে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে। ধুমধাম করে কথা আর সেজানের চার হাত এক করে দিল আদ্রিশ। সবাই প্রাণ ভরে দোয়া করল ওদের সুখী দাম্পত্য জীবনের। রুষা সোফার উপরে ফেলে রাখা আদ্রিশের জামাকাপড় ভাঁজ করছে। আদ্রিশ অফিস থেকে ফিরে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে ওয়াশরুমে ঢুকেছে, ও শাওয়ার নিচ্ছে। রুষা বিরক্তি নিয়ে জামাকাপড় জায়গা মতো রাখছে। হঠাৎ শার্টের হাতার দিকে চোখ আটকে যায়। রুষা শার্টটা কুচকে হাতে নিয়ে বড় করে শ্বাস নিল। কপাল থেকে ঘাম মুছল। একটা অস্থিরতা ওকে ঘিরে রেখেছে। আবারও শুরু হয়েছে নতুন লড়াই। রুষাও এই লড়াই লড়বে এবং জিতবে। নিজের জন্য না হলেও ছেলের জন্য লড়বে, ওর সন্তানের ভবিষ্যতের জন্য লড়বে। আদ্রিস তোয়ালে পেঁচিয়ে শাওয়ার নিয়ে বের হল। রুষা ওর দিকে অস্থিরতা নিয়ে চেয়ে আছে। আদ্রিস চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার জন্য কয়েক পা বাড়ালেই রুষার দিকে চোখ পড়ল। রুষার দৃষ্টিতে প্রশ্ন, ভয়, অস্থিরতা। আদ্রিস রুষার কাছে গিয়ে বলল, কি হয়েছে, এভাবে চেয়ে কি দেখছো, কোনো সমস্যা? রুষা হাতের শার্টটা আদ্রিসের চোখের সামনে মেলে ধরল। সাদা শার্টে ছিপছিপে রক্তের দাগ। আদ্রিস সেদিকে একবার চেয়ে রুষার দিকে তাকালো। রুষা একটা অবাক হচ্ছে কেন সেটা বুঝতে পারছে না। এ তো নতুন কিছু না। আদ্রিস কোন ভাবাবেগ প্রকাশ না করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রুষা শার্টটা ছুঁড়ে ফেলে আদ্রিসের সামনে গিয়ে রাগে ফুসতে ফুসতে বলল, ডনকে আর ভাব দেখাচ্ছ কেন, আর তোমার শার্টে রক্ত কেন? আদ্রিস মুচকি হেসে রুষার দুই বাহু ধরে বলল, তুমি এমন ভাব করছো যেন আমার সাথে রক্তের দাগের কোনো সম্পর্ক নেই। এমন অনেক দাগ আগেও দেখেছো। হ্যাঁ দেখেছি, কিন্তু আগে বিষয়টি অন্যরকম ছিল। আমি ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, শুধরে গেছো, খুন খারাপে ছেড়ে দিয়েছো, কিন্তু না, তোমার শার্টে রক্তের দাগ। রুষা, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। এই লোকটা আমার সাথে চিট করেছে, আর তুমি জানো চিট করার শাস্তি কি? রুষা আকুতি নিয়ে বলল, আদ্রিস প্লিজ এসব ছেড়ে দাও, স্বাভাবিক জীবন যাপন করো। কিছুদিন আগে তুমিই তো আমাকে বোঝাচ্ছিলে সব ভুলে স্বাভাবিক জীবন যাপন করতে আদ্রের জন্য। আদ্র কি এই রক্ত, রিভলভার, খুন, উদ্ধততা, নিষ্ঠুরতার সাথে বড় হবে, এমন অস্বাভাবিক জীবন যাপন করবে? ওর কথা ভাবো। ওর কথা ভেবে আমি আমার রিভলভার ফেলে দিয়েছি আর প্রতিজ্ঞা করেছি আদ্রকে এসবের সংস্পর্শে আনবো না। ওর জানবে না ওর বাবা আর মায়ের অতীত। আদ্রিস প্লিজ, আমার জন্য না হোক, আদ্রিস জন্য। ওকে তো তুমি খুব ভালোবাসো। দেখো রুষা, ভালো আমি তোমাদের দুজনকেই বাসি। তোমাদের জন্য সব বাজি রাখতে পারি, কিন্তু এই কাজটা আমার পক্ষে ছাড়া সম্ভব না। আদ্র এসব কখনো জানবে না, আমি জানতে দেবও না। আর 10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বড় হবে, কেউ ওর দিকে আঙুল তুলবে না। ওর বাবাকে সবাই যেমন সম্মানের চোখে দেখে, তেমনি ওকেও দেখবে। আদ্রিস, সত্য কখনো চাপা থাকে না, একদিন সত্য তার নিজ গুণেই প্রকাশিত হবে। তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বড় হওয়ার পর যখন ওর সামনে সত্যটা আসবে, নিজেকে সামলাতে পারবে, তোমাকে ঘৃণা করবে না, তোমার আমার প্রতি ওর বিশ্বাস ভরসা থাকবে, ভেঙে পড়বে না, যেমন শান ভাইয়ের সত্যিটা জানার পর আমি ভেঙে পড়েছিলাম, আঘাত পেয়েছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম। আদ্রিস একটু ভেবে দেখো। রুষা, আমি বুঝতে পারছি, আগে না পারলেও এখন আমি অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আমার জন্য এত সহজ হবে না। প্রতারক, লোভী, চরিত্রহীন মানুষ দেখলে আমার মাথায় রক্ত চড়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আদ্রিস অস্থির হয়ে পড়ছে, বিছানায় বসে পড়ল, চাদর খামছে ধরে মেঝের দিকে চেয়ে রইল। রুষা ওর পাশে বসে ওর বুকে হাত দিয়ে বলল, আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব, সব ঠিক হয়ে যাবে, তোমাকে শুধু। আদ্রিস রুষাকে থেমে যেতে দেখে চোখ তুলে ওর দিকে চেয়ে কৌতূহলী হয়ে বলল, আমাকে কি? রুষা চোখ নামিয়ে নিল, তারপর আমতা আমতা করে বলল, আদ্রিস আমি তোমার ছোটবেলার রিপোর্ট দেখেছি, তুমি সুস্থ, স্বাভাবিক নও, তাই সাইকোর মতো বিহেভিয়ার করো, তোমাকে ভালো একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। আদ্রিস বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর রাগান্বিত কণ্ঠে বলল, ইউ মিন আই ম্যাড? রুষাও বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর ওকে মানানোর জন্য বলল, তুমি এডুকেট ছেলে, সাইকিয়াট্রিস্ট কেন প্রয়োজন হয় তুমি ভালো করেই জানো, পাগল শব্দটা ব্যবহার না করলেই পারো। মানুষ যেমন শারীরিকভাবে অসুস্থ হয় তেমনই মানসিকভাবেও অসুস্থ হয়। কিছুদিন আগে আমিও হয়েছিলাম, ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, কারো কম সমস্যা হয়, কারোর বেশি। আমার কথাগুলো ভেবে দেখো, এখন চেঞ্জ করে নাও, আমি আদ্রের কাছে যাচ্ছি। রুষা ঘর থেকে বেরিয়ে গেল। আদ্রিস পলকহীনভাবে কিছু ভেবে চলেছে। রুষা আদ্রকে কোলে নিয়ে আদর করছে আর কথা বলছে।
আমার শোনা বাবাটা, বড় হয়ে কি হবে তুমি? মিজান চাচা বলল, বাবার মতো বড় ব্যবসায়ী হবে, পুরো দুনিয়ায় ওর নাম ডাক থাকবে। না চাচা, ও আগে মানুষের মতো মানুষ হবে। বড় ব্যবসায়ীর চেয়ে সত্যিকারের মানুষ হওয়াটা জরুরি। আর ও কারোর মতো হবে না, ও ওর মতো হবে। আদ্রকে আমি প্রকৃত মানুষ করতে চাই। সবাই যেন ওকে দেখে বলে ছেলেটা এক। হ্যাঁ তা তো অবশ্যই, অনেক দোয়া করি, মানুষ হও। হ্যাঁ চাচা, দোয়া করবেন ওর জন্য, বড়দের দোয়াও প্রয়োজন। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তোমরা ছাড়া আমার আর কে আছে? আদ্রিস, তুমি আর আদ্র ভাই তোমরাই আমার পরিবার, তোমাদের জন্য সবসময় দোয়া করি। আদ্রিস চেঞ্জ করে নিচে নেমে ওদের কথা শুনে ওদের দিকে এগিয়ে এলো। আদ্রকে কোলে নিয়ে কপালে চুমু খেলো। ডিনার শেষে আদ্রিস শুয়ে শুয়ে কিছু ভাবছে আর আদ্রের দিকে তাকাচ্ছে। রুশা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আদ্রিস কি ভাবছে তা ওর অজানা নয়। রুশা শুধু মনে মনে বলছে আদ্রিসের সুবুদ্ধি হলেই হয়। রুশা ওর সাথে এ নিয়ে আর কথা বলতে চায় না। ও চায় আদ্রিস নিজেকে সময় দিক, নিজেই সিদ্ধান্ত নিক। তাই কিছু না বলে মুচকি হেসে শুয়ে পড়ল। আদ্রিসের সারা রাত ঘুম হয়নি, এটা সেটা অনেক কিছু ভেবেছে। সকালবেলায় নাস্তা করে বের হওয়ার সময় রুশাকে বলল, আমি রাজি, বেস্ট সাইক্রিয়াটিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অফিস শেষে 5টায় যাব, তুমি রেডি থেকো। রুশা ওর কথা শুনে উৎফুল্ল হয়ে পড়ল। খুশিতে গদগদ করতে করতে স্থান কাল ভুলে ওর গালে চুমু খেয়ে ওকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কী যে খুশি লাগছে আমি জানতাম না, আমি জানতাম তুমি রাজি হবে, আমার বিশ্বাস ছিল তোমার উপর। আদ্রিস ওকে ছাড়িয়ে মুচকি হেসে বলল, রেডি থেকো। আদ্রিস রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ, অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। এখন সব সময় হাসি খুশি থাকে, অযথা রাগারাগি করে না। রুশা খুব খুশি, শীত যাই যাই করছে। সকালের কাঁচা রোদে বাগানে পিকনিকের আয়োজন করেছে। কথা সেজানার আশ্রমের কিছু বাচ্চারা এসেছে, আদ্র সেজানের কোলে। রুশার কথা হাতে হাত লাগিয়ে কাজ করছে। আদ্রিস এখনো আসেনি, বাচ্চাদের এই পিকনিক খেলায় ওর আসার ইচ্ছে নেই। অফিসের কাজ করছে রুশা, আদ্রিসের নাম্বারে বারবার মেসেজ করছে, কিন্তু আদ্রিস তবুও আসছে না। রুশা ওদের রুমের বারান্দার দিকে তাকালো, তারপর একটা মেসেজ লিখল, তুমি যদি না আসো তবে আমি বাইরে থেকে হাজবেন্ড ভাড়া করে নিয়ে আসব, আই মিন ইট, 10 মিনিটের মধ্যে নিচে আসবে। রুশা পকেটে মোবাইল রেখে আবারও বারান্দার দিকে তাকালো, তারপর নিজের কাজে মনোযোগ দিল। আদ্রিস রুশার মেসেজ দেখে হেসেই যাচ্ছে। রুশা বদলালো না, কথায় কথায় হুমকি দেয়, এখন হাজবেন্ড ভাড়া করে আনার হুমকি দিচ্ছে, আবার বলছে 10 মিনিটের মধ্যে যেতে। আদ্রিস ডান হাতের আঙ্গুল দিয়ে চুলে আলতো ব্রাশ করতে করতে ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো। তখনও ওর মুখে হাসি, এখন যদি নিচে না যায় তবে রুশা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিবে। রুশা আর কথা টেবিলের উপরে খাবার সাজিয়ে রাখছে। রুশা বারবার মেইন ডোরের দিকে তাকাচ্ছে, কিন্তু আদ্রিসের খবর নেই। রুশা সেজানের কোল থেকে আদ্রকে নিয়ে চেয়ার টেনে বসল। ওর মেজাজ 49 হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আদ্রিস বাড়ি থেকে বেরিয়ে এলো, ওর মুখে হাসি। রুশা আদ্রিসকে আসতে দেখে মনে মনে বেশ খুশি হল, কিন্তু প্রকাশ করতে চাইছে না, কিন্তু ওর খুশি মুখে ছড়িয়ে পড়ল। আদ্রিস রুশার সামনে এসে বাঁকা হেসে ওর দিকে তাকালো, চোখে চোখ পড়তেই রুশাও হেসে ফেলল। আদ্রিস আদ্রকে কোলে নিয়ে আবারও চুমু খেলো। সেজান বাচ্চাদের নিয়ে এলো, ওরা সবাই একসাথে বসে পিকনিক নামক সকালের নাস্তা করছে। স্বচ্ছ স্নিগ্ধ মিষ্টি রোদ বাড়ছে, ঝলমলে রোদ্দুর চিরে শুক উপচে পড়ছে। লাভ গেমে দুটো গুটি দুই পক্ষের হয়ে খেললেও একসময় তারা একে অপরের সুতোয় বাঁধা পড়ে এক হয়ে গেছে।